ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ও বিএনপির সমর্থিত প্যানেলদের প্রার্থীদের বৃহস্পতিবার 28 জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত ডিজিটাল বার ভবনে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার নির্বাচনে ভোটারদের সংখ্যা 1021 জন, তবে নির্বাচনে এখন পর্যন্ত কোনো প্রার্থীর অভিযোগ পাওয়া যায়নি। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে নির্বাচন করছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুহাসিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্যানেল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট এর প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেনের একটি প্যানেল রয়েছে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট সুখচাঁদ সরকার। বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।